বন্ধু, বাস বা গাড়িতে আপনারা অনেকেই চেপেছেন, আর সেই বাস হোক, প্রাইভেট কার হোক কিংবা অন্য কোনো গাড়ি হোক, সেটিতে যখন মাঝে মাঝে হয়ে যায় টায়ার পাংচার, তখন আপনাকে স্টেপনি নিয়ে গাড়ি থেকে বেরোতে হয় এবং তারপর টায়ার চেঞ্জ করতে হয় কিংবা আশেপাশে কোনো মেকানিকের কাছে গিয়ে সেই পাংচার সারিয়ে নিতে হয়, তারপরে আবার পাম্প দিতে হয়, তারপর আপনি গাড়ি নিয়ে চলাফেরা করতে পারেন। তো বন্ধু, যদি এরকম হয় যে আপনার গাড়ির টায়ারে আর পাম্প দেওয়ারই কোনো প্রয়োজন না থাকে, আপনার গাড়ির টায়ার কোনো সময় পাংচারই না হয়, আপনি যে কোনো জায়গায় যান না কেন, সেটা আপনি বাসে যান কিংবা আপনি যান গার্লফ্রেন্ড এর সঙ্গে কোনো লং ড্রাইভে, তাহলে কত ভালোই না হতো। তো বন্ধু, আমি আজকে এই টেকনোলজির কথাই আলোচনা করবো আপনাদের সঙ্গে, যে টেকনোলজিতে গাড়ির টায়ার কোনো সময় পাংচার হবে না, আপনার ভালো মুহূর্ত তার মাঝে কোনো সময় গাড়ির টায়ার বাধা হয়ে থাকবে না। তো বন্ধু, টেকনোলজিটির কথা জানতে গেলে, এই বিশেষ টায়ারের কথা জানতে গেলে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনারা দেখছেন বং টেকি চ্যানেল, আমি শুভ্র নীল আপনাদের সঙ্গে। তো বন্ধু, ফ্রান্স ভিত্তিক টায়ার প্রস্তুতকারক সংস্থা মিচেলিন নিয়ে এসেছে এই বিশেষ ধরনের টায়ার। এই টায়ারের বিশেষত্ব, এই টায়ারে কোনো সময় হাওয়া পাম্প করার কোনো প্রয়োজনীয়তা হবে না। তো বন্ধু, যারা জানেন না তাদেরকে বলে রাখি যে গাড়ি, সেটা হোক বাস বা প্রাইভেট কার বা অন্য যে কোনো গাড়ি, মোটর বাইক হোক, তো সেখানে যে চাকাগুলি থাকে, সেই চাকায় যে টায়ার থাকে, তো এই গাড়ির যে ওয়ার্কিং প্রিন্সিপাল, গাড়ি যখন রাস্তা দিয়ে চলে সেটি ওই টায়ারের ওপর অনেকাংশে নির্ভর করে। টায়ারের ভেতরে আমরা যে পাম্পার দিয়ে হাওয়া পাম্প করে থাকি, তো সেই যে হাওয়া টায়ারের ভেতরে গিয়ে তৈরি করে এয়ার প্রেশার বা বায়ু চাপ, সেটি অনেকাংশে ওই গাড়িকে চলতে সাহায্য করে, ওই চাকাটিকে সাহায্য করার সাহায্যে। তো বন্ধু, আমরা যে পাম্পারের সাহায্যে টায়ারের মধ্যে হাওয়া ভরে থাকি, তো সেই যে হাওয়া, সেই যে এয়ার প্রেশার বা আমরা বাংলায় বলতে পারি বায়ু চাপ, সেটি অনেকাংশে ওই চাকাটিকে সাহায্য করে গাড়িটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ এই বায়ু চাপ অনেকাংশে আপনি যখন গাড়ি চালান তখন আপনাকে হেল্প করে থাকে। তো কোনোভাবেই বায়ু চাপের বিষয়টিকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলেই এই হাওয়া পাম্প করা বা টায়ার পাংচার হয়ে যাওয়ার সমস্যাগুলি হয় না। এবং ঠিক সেই জিনিসটি করে ফেলেছে ফ্রান্সের টায়ার প্রস্তুতকারক সংস্থা মিচেলিন। তো এখানে আমাদের সমস্ত রকম ফেলে দেওয়া যে সমস্ত জিনিস, সেটিকে রিসাইকেল করা হচ্ছে। সেটা হতে পারে আপনার ছেঁড়া জামা কাপড়ের টুকরো, কিংবা হতে পারে আপনার ফেলে দেওয়া কোকা কোলা বা পেপসির ক্যান, কিংবা হতে পারে আপনার বাড়ির কোনো পুরনো ভাঙা যন্ত্রপাতি বা খেলনা, যেটি থেকে পাওয়া যেতে পারে ধাতব কিছু কিছু অংশ, এবং তার সঙ্গে বাঁশ গাছ, বাঁশ গাছের পাতা এবং কমলা লেবুর খোসাকে মিশিয়ে, এবং ন্যাচারাল রাবার বা আমরা বলতে পারি প্রাকৃতিক রাবারকে নিয়ে একসঙ্গে বানিয়ে ফেলা হচ্ছে এক ধরনের বিশেষ যৌগ, তার সাহায্যে বানানো হবে এই টায়ার। এবং এই টায়ারে কোনোরকমভাবেই এয়ার পাম্প করার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। তো বন্ধু, ধরুন আপনি গেছেন লং ড্রাইভে, তো এই টায়ার যদি আপনার চাকায় লাগানো থাকে, তাহলে কোনো সময়ই সেই টায়ার পাংচার হবে না, আপনার লং ড্রাইভের যে আনন্দ সেটি কোনো সময় নষ্ট হতে দেবে না। তো বন্ধু, আরও একটি বলার বিষয় হলো, যে ক্ষেত্রে এই টায়ারের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন RFID সেন্সার, যে RFID সেন্সারসের সাহায্যে আপনি গাড়ির মধ্যে বসেই একটি স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন যে আপনার টায়ার ঠিক কতটা চলেছে, এখন টায়ারের অবস্থাটি কীরকম, যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছে সেই রাস্তার জন্য আপনার টায়ার ঠিক কতটা সহায়ক কিংবা সহায়ক নয়। বিজ্ঞানীরা বেশ কিছু ডেটা অ্যানালিসিস করে এবং বেশ খানিকটা গবেষণা করে এটা খেয়াল করেছেন যে বিভিন্ন রকমের রাস্তায় চলার জন্য বিভিন্ন রকমের টায়ার প্রয়োজনীয়। ধরুন আপনি যখন মরুভূমির কোনো রাস্তার উপর দিয়ে যাচ্ছেন, যেহেতু রাস্তার টেম্পারেচার সেক্ষেত্রে অনেকটা বেশি থাকে, তো টায়ারের যে সারফেস হয় বা টায়ারের যে বহির্ভাগ হয়, সেটি যদি একটি বিশেষ রকমের হয়, একটি বিশেষ ডিজাইনের বানানো হয়, সেক্ষেত্রে সেই মরুভূমির রাস্তায় আপনি গাড়ি নিয়ে চলতে পারবেন সহজে। আবার আপনি যদি কোনো পাহাড় পর্বত যে এলাকা আছে তার রাস্তা দিয়ে চলেন, সেখানে যদি রাস্তার উপরে তুষারপাত হয়ে থাকে, তো তার উপর দিয়ে চলার জন্য আপনার টায়ারের একটি বিশেষ ডিজাইন দরকার, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সেই জায়গায় চলে যেতে পারবেন। আবার ধরুন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন কোনো একটি নিচু জমিতে, যেখানে খানিকটা জল জমে আছে, তার মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনার টায়ারের একটি বিশেষ ডিজাইন আপনাকে হেল্প করবে। তো বন্ধু, এক্ষেত্রে আপনি ঠিক যে জায়গায় যাচ্ছেন, সেটা হোক মরুভূমি, সেটা হোক কোনো জলাশয় বা সেটা হোক কোনো ঠান্ডা শীতের দেশ, তো সেই সমস্ত জায়গায় যাওয়ার আগে আপনি আপনার পছন্দ মতো ভাবে আপনার যে টায়ার আছে তার উপরের সারফেস 3D প্রিন্টিং করিয়ে ফেলতে পাচ্ছেন, এবং 3D প্রিন্টিং করিয়ে ফেলার জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে না, শুধুমাত্র আপনাকে একটি বাটন প্রেস করতে হচ্ছে, ব্যাস তারপরে আপনি করে ফেলতে পাচ্ছেন 3D প্রিন্টিং। এবং আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার উপযোগী হারে আপনি ডিজাইন করে ফেলতে পাচ্ছেন আপনার টায়ারের সারফেস, ফলে সুবিধা হচ্ছে আপনার
এবং সব থেকে বড় কথা, যেহেতু এই টায়ারের মধ্যে কোনোভাবেই হাওয়া পাম্প করার কোনো বিষয় থাকে না, তাই জন্য এয়ার প্রেশারের বিষয়টিও থাকছে না, এবং তাই জন্যে টায়ার পাংচার হয়ে গেলে যে যে সমস্যাগুলির সম্মুখীন আমাদের হতে হয় সেইগুলিরও কোনো রকম সম্ভাবনা এক্ষেত্রে থাকছে না। এবং সব থেকে বড় কথা, টায়ারের স্ট্যাটাস, আপনি যখন খুশি আপনার গাড়ির মধ্যে বসে গাড়ির যে ইউজার ইন্টারফেস বানানো আছে অ্যাপ্লিকেশনে সেখানে দেখতে পাচ্ছেন খুব সহজেই, এবং মাত্র একটি বাটন প্রেস করে আপনি করে ফেলতে পাচ্ছেন অনেক কিছু। তো এক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে তুলনামূলকভাবে যেহেতু আমাদের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস, একটা কাপড় হোক, সেটা হোক টিনের ক্যান, তো এই সমস্ত জিনিসগুলি দিয়ে বানিয়ে ফেলা হচ্ছে এই রাবার, তো সেক্ষেত্রে যে আমরা বলি যে ওয়েস্ট আছে, সেটা হতে পারে টেকনিক্যাল ওয়েস্ট, সেটা হতে পারে নন টেকনিক্যাল ওয়েস্ট। তো ফলে অবশ্যই এই যে টায়ার, সেটি প্রকৃতি সহায়ক, এবং এই ধরনের প্রকৃতি সহায়ক জিনিস আমরা যত বেশি ব্যবহার করব আমাদের যে পলিউশন বা দূষণ আছে সেটির পরিমাণও যাবে অনেক কমে। তো বন্ধু, আমি আজকে আপনাদেরকে বলছিলাম এরকম একটি টায়ারের সম্পর্কে যে টায়ার বানিয়ে ফেলেছে ফ্রান্সের টায়ার প্রস্তুতকারী সংস্থা মিচেলিন। তো এই মিচেলিনের বানানো টায়ারে আপনাকে দিতে হবে না কোনো রকম পাম্প, এবং আপনি আপনার পছন্দ মতো টায়ারের সারফেস ডিজাইন পেয়ে যাবেন যখন আপনার প্রয়োজন, যে রাস্তা দিয়ে আপনি যাবেন সেই রাস্তার মনোমত করে। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, এবং অবশ্যই অবশ্যই এই যে টায়ার, এই টায়ার এখনও পর্যন্ত টেস্টিং ফেজে আছে, বিভিন্ন জায়গায় টেস্ট রান দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে 3D প্রিন্টিং ঠিকঠাক কাজ করছে নাকি, এবং বেশিরভাগ জায়গাতেই সেই পরীক্ষাগুলি হচ্ছে সাকসেসফুল। তো আমরা আশা করতে পারি যে খুব শীঘ্রই মধ্যে কোনো না কোনো গাড়ি প্রস্তুতকারক সংস্থা তাদের গাড়িতে এই মিচেলিনের এয়ারলেস টায়ার আমাদেরকে দেবেন, এবং অবশ্যই সেই গাড়ি চালানোর সময়ও আসবে মজা, কিংবা যদি বাসে এই টায়ার লাগানো হয় সেক্ষেত্রে বাস চালানোর সময়ও চলে আসবে মজা, এবং সাধারণ মানুষের কোনো ক্ষতি সেক্ষেত্রে হবে না, সাধারণ মানুষ তার যে জার্নি আছে সেই জার্নিটিকে পুরোপুরি উপভোগ করতে পারবেন। তো বন্ধু, সাবস্ক্রাইব করুন না বং টেকি চ্যানেলে নতুন নতুন টেকনোলজি খবর পাওয়ার জন্য, এবং যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিন, বাজিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনস। শুভ্র নীল, বন্ধু আজকে এই পর্যন্তই থাকুক, জয় বাংলা।